তো কি বাঙালি, ভালো তো বলতে থাকতে হবে, কারণ তোমরা আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার, এবং আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররা কোনো সময় খারাপ থাকে না। তো আজকে চলে এসেছি ঠাকুরনগরের মেলাতে, যেটা উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে হয়। আজকে এই ভিডিওতে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো, মেলায় কোথায় কি হয়েছে, কেমন মেলাটা, কতটা বড়। তো আশা করি ভিডিওটি কন্টিনিউ করো, সকলের ভালো লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন যে ঠাকুরনগরে যে ঠাকুরবাড়ি সেটা রয়েছে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে কামনা সাগর। তো আপনারা দেখছেন লেটস টেবল প্রীতম, আপনাদের সাথে আছেন প্রীতম। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো এই মেলা শুরু হয়েছে 19 মার্চ অর্থাৎ শনিবার থেকে, এবং চলবে 25 মার্চ শনিবার পর্যন্ত। তো এটা হচ্ছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি, যেখানে শনিবার এবং রবিবার প্রচুর ভিড় হয়েছিল, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। এবং চলুন মেলাটা ঘুরে দেখা যাক, ঠাকুরনগর মেলাটা কত বড় এবং এখানে এই মেলায় কোথায় কী আছে, যদি কন্টিনিউ করুন আশা করি সকলের ভালো লাগবে।
আপনারা দেখলেন মেলাটা কেমন, এবং যদি কন্টিনিউ করুন আরও দেখতে পাবেন। এবং নাগরদোলাগুলো পশ্চিমবঙ্গের প্রায় সব থেকে বড়ো নাগরদোলা এই ঠাকুরনগর মেলায় বসে, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন, এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আসলে সকালে ভালো লাগবে। এবং প্রচুর প্রচুর ভিড় হয় এই মেলায়, আপনারা যদি ভিডিওটি দেখছেন কন্টিনিউ। তো মেলায় প্রচুর ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেছে, তখন বসে আছি সামনে পিঙ্কি এবং সৌরভ, আর সাথে আছি আমি, আর তখন কাকা আছি সাথে। তো আমাদের স্প্রিং রোল অর্ডার করা হয়েছে, তো এখন বসে বসে অপেক্ষা করছি কখন আমাদের খাবারটা আসবে। তার জন্য একটু ছোট্ট করে ভিডিও শ্যুট করলাম, এবং সাথে চারপাশটাও একটু ঘুরে দেখালাম আপনাদেরকে। আমাদের স্প্রিং রোল চলে এসেছে, টেবিলে আছে দেখতে পাচ্ছেন। আমি ভিডিও করছি আর বাদবাকি দুজন খাওয়া শুরু করে দিয়েছে, না দুজন না তিনজন খাওয়া শুরু করে দিয়েছে। এখন খাওয়া যাক স্প্রিং রোলটা, এবং খাওয়া দাওয়া করে গুটি গুটি পায়ে চলে আসলাম গাড়ির কাছে। গাড়িটা ছিল মেলার থেকে অনেকটা দূরেই রেখেছিলাম গাড়িটা, কারণ মেলায় প্রচুর ভিড় হয় প্রচুর, তো এই জন্য গাড়িটার মেলার থেকে কিছুটা দূরে ছিল। এবং তারপরে সেই গাড়ির কাছে গেলাম, এবং তারপর গাড়িতে করে সোজা বাড়ি। তো আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটিতে অল করে দেবেন, এমনই ব্লগ সবার আগে দেখার জন্য। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, এমনই কোনো নতুন জায়গায় ব্লগ নিয়ে। সেই সময় মনে হয় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যান। শেষ পর্যন্ত এসে গেছেন, আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে।